बुखारी শরীফের 607 নম্বর হাদিসের উদ্দেশ্য হলো সাবাতুন সাত ব্যক্তির মধ্যে তৃতীয় নম্বর ব্যক্তি হলো কোনটা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন মুআল্লাকুন কিসের প্রতি ফিল মাসাজিদ যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের দিকে থাকে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে জোরে বলে সুবহানাল্লাহ এখানে আমি যেই এই হাদিস থেকে এই এই কথাটি বলতে চেয়েছিলাম সব সময় মসজিদের প্রতি টান থাকতে হবে মসজিদের প্রতি সম্পর্ক থাকতে হবে আসবেন মসজিদে ডুববেন আমাদের এদিকে লাইটটা সমস্যা হয়েছে এদিকে আপনার অধিকার আছে ইমানি অধিকার আমাদের ওদিকে একটু লাইটের সমস্যা হয়েছে এদিকে আসতে সমস্যা হয়েছে ওদিকে একটু পিছলা হয়ে গেছে মানুষ মনে হয় পড়ে যাবে একটা আশার ব্যবস্থা করে দিই কোনো মুসল্লি যদি হুসুটকে পিছলাকে পড়ে যায় মাথায় আঘাত পাবে আল্লাহর মেহমান মাথায় আঘাত পাবে এটা তো হতে পারে না এইভাবে আগে আগে এসে মসজিদের সাথে সম্পর্ক রেখে সব সময় মসজিদের খেয়াল মসজিদের মহব্বত অন্তরে রাখা জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় এখন তো আমরা অনেকজন আগে আগে আসি মুয়াজ্জিন ইমাম সাহেবের দোষ ধরার জন্য না এটা হলো আপনি আরো ধ্বংস হবে উনি হয়তো একজন মানুষ দুইজন মানুষ এদিকে একটু করতে কষ্ট হয়েছে বা সময় পায় নাই বা ওদিকে করতে ওদিকে সময় চলে গেছে এটা আপনি করে দিবেন এটার মধ্যে কি বিনিময় আছে জানেন আশ্চর্য হয়ে যাবেন তাও বুখারী শরীফের 458 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস আরো বারংবার এসেছে আমি যেটা 458 নম্বরে এসেছে এই হাদিসটা বলছি আন আবি হুরায়রা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাজুলুন আসওয়াদা আও ইমরাতান সাউদা কানা ইয়াকুমুল মসজিদা সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি কালো ব্যক্তি কালো বর্ণের কুচকুচ একজন কালো ব্যক্তি অথবা আবিমরাতান সাউদা অথবা একজন কালো মহিলা পুরুষ অথবা মহিলা সব সময় কানা ইয়াকুমুল মাসাজিদ কানা ইয়াকুমুল মসজিদা সব সময় মসজিদের মধ্যে ঝাড়ু দিতেন কি দিতেন কোনো বেতন ছাড়া সব সময় মসজিদের মধ্যে ঝাড়ু দিতেন আমার নবী দেখতেন ফামাতা হঠাৎ করে একদিন মারা গেল ওই পুরুষ অথবা ওই মহিলা একদিন হঠাৎ করে মারা গেল ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু আমার নবী ওই ব্যক্তিকে দেখতে না পেয়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন উনাকে যে দেখছি না উনি সব সময় মসজিদ ঝাড়ু দিত কিন্তু উনাকে দেখছি না ব্যাপারটা কি ফাকালু অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ফাকালু মাতা ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তিটা মারা গেছে সঙ্গে সঙ্গে কয়লা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন আফালা কুনতুম আযানতুমুনি বিহি দুল্লুনি আলা কবরিহি জোরে বলি সুবহানাল্লাহ তোমরা আমাকে বলো নাই কেন আমাকে অবগত করো না কেন অবগত করোনি কেন ওই ব্যক্তি যে মারা গিয়েছে আমাকে কেন বলো নাই তোমরা দেখেন আমার নবী জিজ্ঞেস করছেন প্রশ্ন করছেন ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহু ওই ব্যক্তি সম্পর্কে এবং যখন ফাকালু মাতা সাহাবায়ে কেরামরা যখন বললেন উনি মারা গেলেন তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফালা কুনতুম আযানতুমুনি তোমরা আমাকে কেন জানাও নাই দুল্লুনি আলা কবরিহি এখন তোমরা আমাকে ওই ব্যক্তির কবরটা দেখাইয়া দাও যেখানে তাকে দাফন করা হয়েছে সুবহানাল্লাহ এবং সাহাবায়ে কেরামরা যখন দেখিয়ে দিল ও ক্বালা কবরিহা
فَأَتَا قَبْرَهُ অতঃপর আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কবরের পাড়ে গেলেন ফাসাল্লা অতঃপর নামাজ পড়লেন জোরে বলি সুবহানাল্লাহ ফাসাল্লা আলাইহি ওই কবরের পাড়ে গিয়ে আমার নবী আবার উনার জানাজার নামাজ আদায় করলেন আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলি সুবহানাল্লাহ আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুনিয়ার মন্ত্রীর খবর নেই নাই কোন মিনিস্টার জিজ্ঞেস করে নাই ওই সুন্দর ব্যক্তিটা কোথায় স্মার্ট করে কথা বলতে পারতো ওই ব্যক্তিটা কোথায় এত বড় পয়সাওয়ালা সেই কোথায় এত বড় এই আরবের এত জায়গার মালিক সেই ব্যক্তি কোথায় এটা জিজ্ঞেস করে নাই অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কাছে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি মসজিদের খেদমত করে আমার আলা হযরত বলেন জমিন ও জামা তোমারে লিয়ে মকিন ও মাকা তোমারে লিয়ে চুনিনো চুনা তোমারে লিয়ে বনে দো যা তোমারে লিয়ে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত যেই নবীর উসিলায় সব কিছু বানালেন যেই নবী দুনু জাহানের মালিক ওই নবী খোঁজ করছেন কোন ব্যক্তির যেই ব্যক্তি মসজিদের খেদমত করেছেন সব সময় মসজিদের মধ্যে কানা ইয়াকুমুল মসজিদ সব সময় মসজিদের মধ্যে ঝাড়ু দিতেন মসজিদের খেদমতদার মারা যাওয়ার পরে আমার নবী খোঁজ করেছেন খোঁজ করে খবর পর পর বসে থাকেননি নবী বলছেন তোমরা আমাকে ওই ব্যক্তির কবর দেখাইয়া দাও সাহাবায়ে কেরামরা দেখাইয়া দিলেন আমার নবী অতঃপর ওখানে গেলেন ফাসাল্লা আলাইহি অতঃপর তার কবরের পারে গিয়ে দয়াল নবী দুনু জাহানের মালিক নবী ওই ব্যক্তির কবরে গিয়ে সালাত আদায় করলেন দেখেন নবীর কাছে কোন ব্যক্তির দাম যেই ব্যক্তি মসজিদের খেদমত করে আমি সেই জন্য যারা যুবক ভাইয়েরা রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করব আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা মসজিদের খেদমত করবেন এক মিনিট একটা সেকেন্ড বৃথা যাবে না দুনিয়ার মধ্যেও পাবেন আখেরাতের মধ্যেও পাবেন এটা হাদিসটা তো বলছিলাম লা জুল্লা ইল্লা জিল্লুহু যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ব্যক্তি সেই দিন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদের দিকে থাকে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া পাবে আল্লাহর আরশের ছায়া পাবে জোরে বলি সুবহানাল্লাহ